চিরণকে আমি প্রথম স্পট করি কলেজ ম্যাগাজিনে লেখা ওর একটা আর্টিকেল পড়ে। থার্ড ইয়ার এর স্টুডেন্ট ওরকম একটা সিরিয়াস সাবজেক্ট এবং লিখেছে, বাবাই যায় না। সাবজেক্ট কি ছিল বাপি? ইটস আ বার্নিং প্রবলেম, নিউট্রিশন। তাই নাকি, ইন্টারেস্টিং। আমি ওকে ডেকে পাঠালাম, কথা বললাম, মনে হলো অনেক দিন পর আবার একটি ছাত্র পেলাম যা ডাক্তার হবার সামাজিক দায়বদ্ধতার আবেগ আছে, যার অভাব আর সর্বত্র দেখতে পাচ্ছি। তার মানে তুমি বলতে চাইছো ইন ফিউচার হি উইল বি অ্যান এথিক্যাল ডক্টর? এক্স্যাক্টলি স্যার। 8টা কিন্তু বাজে। ওহো, আমাকে তো বেরোতে হবে, টাইম রাখো তো। বাপি একটা কথা জিজ্ঞেস করব। কিরণ কিছু বলেছে? ওকে কারা মারলো, কেন মারলো? না, ও তো কিছু বলতে চাইছে না। তার মানে কিরণ তাদের জানে? বুঝতে পারছি না ওর সঙ্গে শত্রুতা কেন। সেটাই তো জানতে হবে। সেটা জেনে আপনার কি লাভ বলুন? সত্যি তো কি লাভ? কিসের সম্পর্ক আপনার সঙ্গে আমার? পথের পরিচয়, পথেই শেষ হয়ে যাবে। না মানে আমি কথাটা ঠিক ওভাবে বলিনি, আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি বলছিলাম যে আপনি জেনে কি করবেন? লিগ্যাল স্টেপ নেওয়া যেত। আপনাকে যারা অন্যায় ভাবে মারলো তাদের শাস্তি হওয়া দরকার, সেটা কি আপনি চান না? কি হবে ওর সাথে, যা হবার তা তো হয়েই গেছে। এসব নিয়ে আমার আর ভাবতে ভালো লাগে না। তাছাড়া তাছাড়া কি হলো, চুপ করে আছেন কেন বলুন? তাছাড়া ওরা মেরেছিল বলেই তো তোমার সঙ্গে দেখা হলো, তোমাকে কাছে পেলাম, তোমার সেবা পেলাম।